হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ব্লগটি আমি শুরু করলাম, অনেক লেট হয়ে গেছে, এই গোয়া আসার কথা ছিল, আসে নাই। তো এখন আমি যাচ্ছি, ঘরের কাজ কী কী করতে হয় শেয়ার করব আপনাদের সাথে। আপনারা অবশ্যই ভালো আছেন কিনা বলবেন, আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আজকে যদিও রান্নার তেমন কিছু নাই, যাই আছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। কালকের অনেক খাবার আমি ছিলাম না, একটু বাহিরে গিয়েছিলাম কাজে, কালকের অনেক খাবার বেঁচে গেছে। সো আমি ভাবতেছি ওগুলাকে আমি একটু গরম করব, গরম করে তারপরে একটু হয়তো একটু বিরিয়ানি রান্না করতে পারি। তো যদি করি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, চলুন। হ্যাঁ ভিউয়ার্স, এই যে দেখেন ঘরের অবস্থা, টেবিলের অবস্থা দেখাই, এগুলো ঠিক করব। এগুলো সব ঠিক করার বিষয় আছে। আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, আমি জানি না, আমি তো কখনো অনলাইন থেকে কিছু কেনাকাটা করি না, এবার শখ করে একটু আম কিনতে নিছিলাম। তো আপনাদের সাথে আমি দেখাই, হিমসাগর আম বলে অন্য আম দিছে এক নাম্বার, আর দুই নাম্বার হইল আমগুলা মানে একদিন আমি ফ্রিজে রাখতে দেরি করছি, বাট এত মানে দ্রুত যে নষ্ট হয়ে গেল সেটা আমার মানে কেউ খাইতে পারে নাই, অল্প দুই একটা প্রথমে যা খাওয়া হয়েছিল তাই। তো আপনাদের দেখাই একটু, দাঁড়ান। এই যে দেখেন, এটা খাওয়ার উপযুক্ত আম, এটা মানে এমন বিশ্রী হয়েছে যা বলার মতো না। এরকম আমি তো ফেলে দিছি অনেকগুলা, তারপরে এখন বের করতেছি ফেলে দিব, এটা খাওয়ার উপযুক্ত না। মানে অনলাইনে ব্যবসা, ওই ভদ্রলোক আমাকে ফোনে জিজ্ঞেস করছে, মেসেজ দিছে যে আপু আম কেমন হইলো, খাইলেন যে বললেন না। পরে আমি বলছে আপনার আম যে খারাপ আপনার ব্যবসার এগুলা আমি রাখেন, আমি আপনাকে আমি পোস্ট দিব যে আপনি এরকম মানে আমাকে বাজে জিনিস দিয়ে তারপর আবার জিজ্ঞেস করতেছেন, পরে আর কোনো কথা বলেন। এই যে দেখেন আমগুলা, প্রত্যেকটা আম আমার ফেলতে হবে, আমি রাগের চোটে আমি আর এটা, এই যে এই আম ধরিনি। আমি এমনি নর্মালি এই বাজার থেকে যেটা কিনছিলাম এটা দেখেন, হিমসাগর আম দেখলে চেনা যায়, সারা জীবন খায় আসছি জানি না, এই যে হিমসাগর আম। এটা আপনাদের সাথে শেয়ার করছি, আমি ফ্রিজ খুলে দেখি যে আমার বাসায় কালকে আমার ভাতিজি আসছিল, সুলতান ডাইনের বিরিয়ানি নিয়ে আসছিল। তো আমি তো দেখি অনেকগুলোই থেকে গেছে, তো ভাবলাম যে এটা গরম করে নিই, আজকে আর ভাত রান্না না করি। তো আমি এটা গরম করছি, আপনাদের সাথে শেয়ার করি। আর মাছ আছে অল্প, একটু পাকরোল রয়ে গেছে, মানে আমি বাসায় ছিলাম না আর কি, সেই খাবারটা আর কি খাওয়া হয়নি। তো ঠিক আছে, আপনাদের সাথে শেয়ার করি, দেখি। এই যে এটা গরম করে নিচ্ছি, এতগুলা যে রয়ে গেছে এটা তো আমি খেয়ালই করি নাই, এখন আপনাদেরকে আম দেখাইতে গিয়ে আমি দেখলাম যে একদম একটা বক্স রীতিমতো একদম ফিল আপ। তো ভাবলাম যে কি দরকার, আমি ভাত তবুও আমি এক পট ভাত রান্না করছিলাম, আমি তো খেয়ালই করি নাই। আচ্ছা যাই হোক, রাতে আমি রাখছি, কিন্তু পরিমাণে যে এত হবে সেটা আমি বুঝতে পারি নাই, এই কারণে আর এটা ভাবলাম যে এটা গরম করি, গরম করলেই খাওয়া হয়ে যাবে। আমি খাবো না, আমি অত বিরিয়ানি টিরিয়ানি কম খাই। আর এখান দিয়ে এই যে কাকরোলটা
এই কয়েকটা রয়ে গেছে, এটা আমি খাবো ভাত দিয়ে। আমি বিরিয়ানি টিরিয়ানি খুব একটা পছন্দ করি না। কালকে কালকে খাইছি। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনাদের সাথে আবার পরে কথা বলছি। এই যে এখন কি সুন্দর, একদম ফ্রেশ, ভালোই আছে অনেক। আর এতগুলা, তো ঠিক আছে পরে কথা হবে। এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি, একটু মাছ ভুনা করব। মাছ ভুনার জন্য বেশি লাগবে না, অল্প পেঁয়াজ লাগবে। আমার ওই ছুরি দিয়ে কাটতে খুব একটা আমার পছন্দ না, আমার ভালো লাগে না। আর খুব কুচি কুচি হয় না। এই যে পেঁয়াজ বুটি দিয়ে খুব সুন্দর কুচি করে কাটা যায়। এই যে এখানে পেঁয়াজ কাটা শেষ, এখন যাই মাছ একটু ভাজি। Sometimes I say about the good days we had, but there were bad days too. And I know love is like the faces of you. আমার সব কাজ কমপ্লিট, তো এখন খাওয়া দাওয়া করব, আপনাদের সাথে শেয়ার করি যে কি খাচ্ছি। এই যে খাসি দিয়ে বিরিয়ানি বললাম যে কালকে রাখা ছিল, সেটা গরম করেছি। আর ডাল ছিল, ডাল রান্না করেছি। একটা ভাত, অল্প করে ভাত রান্না করেছি। এটা কাঁকরোল ভাজি,
মাছের ভুনা পেঁয়াজ দিয়ে। তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার। তো ঠিক আছে, আপনাদের সাথে পরে আবার কথা বলবো, আগে খেয়ে নি। আচ্ছা আপনারা, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এখন খেয়ে একটু রেস্ট নিব, বৃষ্টি হচ্ছে অনেক। তো আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম, জানি না ভালো লাগছে কি না আপনাদের। আর আরেকজন খাচ্ছে, আপনাদের একটু দেখো। হ্যালো, খাইতেছি দেখে সালাম দেয়নি, বিরিয়ানি সাথে বুরখানি হয়েছে, অনেকে লোভ লাগতেছে মনে হয়। তো ভিউয়ার্স, আমি খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিব। আর গোসল করতে পারি নাই, সন্ধ্যায় গোসল করব। বৃষ্টি, বাইরে বৃষ্টি হলে কি হবে, অনেক গরম। তো আপনাদের সাথে যেটা বলে রাখি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক। আচ্ছা, ও লাইক চাচ্ছে, ভালো লাগলে একটি লাইক দিবেন। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আমার একটা অনুরোধ আপনাদের কাছে। আর আমার তো মনে হইতেছে চোখ ফুলে গেছে, কালকে থেকে আমি অনেক ঘুমাইছি, সকালে উঠছি কয়টায়, আজকে কয়টায় উঠছি রে? সাতটায়, না সাড়ে আটটায়, সকালে উঠাই তো ভালো, তোমার মতন নাকি যে চিত হয়ে পড়ে। কি কথা শুনেছি, তো এটাই তো স্বাভাবিক, উঠতেই চায় না, ছেলেরা দুপুর একটা পর্যন্ত ঘুমায়। আমি বলছি যে মানুষ, এটা বলছিলাম না, আল্লাহ বাহিরে কি অন্ধকার, আপনাদেরকে দেখাই রাখেন। তো ভিউয়ার্স, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন, এবং প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। তো ঠিক আছে, এই পিছনে লুকাইছিস কেন, সবাইকে সালাম দে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, এটাই হচ্ছে নিয়ম। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সব সময় দেরি করে না, তা তুই বল, তোরটা শেষ হলে না আমি দিব তোর। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই বাই।